কেবিন ক্রু সংকটে বাড়ছে না বিমানে যাত্রী সেবার মান। নিজস্ব 10টি সহ বহরে মোট 16টি উড়োজাহাজ রয়েছে রাষ্ট্রীয়ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আরো 5টি উড়োজাহাজ যোগ হবে আগামী বছরের ভিতরে। একই সঙ্গে নতুন রুট যোগ ফ্লাইট বৃদ্ধি সহ বেড়েছে বিমানের ফ্লাইট অপারেশন, কিন্তু প্রয়োজনের অনুপাতে বাড়েনি কেবিন ক্রুর সংখ্যা। ফলে আকাশপথে বাড়ছে না বিমান যাত্রী সেবার মান, বরং এয়ারলাইন্সটির ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্তদের অদক্ষতা ও দুর্দশাকে এই পরিস্থিতিকে জন্য দায়ী করেছেন এভিয়েশন খাতের সংশ্লিষ্টরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ও কেবিন ক্রু নিয়ে বেশিরভাগ যাত্রীর অভিযোগ রয়েছে। সম্প্রতি বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বললে তারাও এই অভিযোগ করেন। ইন ফ্লাইট সার্ভিস নিয়ে রাসেল মিয়া 16 আগস্ট বিমানের ফ্লাইটে দোহা থেকে ঢাকায় আসেন। তিনি বলেন, খাবারের মান ভালো, ফ্লাইটটিও সময় মতো এসেছে, কিন্তু কেবিন ক্রুদের আচরণ আরও আন্তরিক হওয়া প্রয়োজন। আরেক যাত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, 7ই অক্টোবর দুবাই থেকে তিনি চট্টগ্রাম এসেছেন এই বিমানের ফ্লাইটে। ডিউটি ফ্রি শপের কথা বলা হলেও কেবিন ক্রুরা ডিউটি ফ্রি প্রোডাক্ট নিয়ে কোনো তথ্য দিতে পারেনি। জামাল উদ্দিন বলেন, সৌদি আরব থেকে গত মাসে বিমানের ফ্লাইটে ঢাকায় আসেন। তিনি খেয়াল করে প্রবাসী শ্রমিকদের সঙ্গে তুচ্ছ তসিলতার সঙ্গে কথা বলেন বিমানের কেবিন ক্রুরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 2008 সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে 10টি নতুন বিমান ক্রয়ের জন্য চুক্তি করে। চুক্তি অনুসারে সব উড়োজাহাজ এর মধ্যে সরবরাহ করেছে বোয়িং। নিজস্ব 10টি সহ বহরে বর্তমানে 16টি উড়োজাহাজ রয়েছে রাষ্ট্রীয়ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। চুক্তি অনুসারে উড়োজাহাজগুলো কবে নাগাদ সরবরাহ করা হবে তা ছিল পুনর্নির্ধারিত। নির্ধারিত সময়ের বহরে উড়োজাহাজ যোগ হলেও বাড়েনি কেবিন ক্রুর সংখ্যা। এজন্য বিমান পরিচালনাদের সঙ্গে সম্পৃক্ততার অদক্ষতা ও দুর্দশাকে দায়ী করেছেন এভিয়েশনের কর্মীরা। সূত্র জানায়, বিমানে বর্তমানে কেবিন ক্রুর সংখ্যা প্রায় 227 জন, পরে আরও 200 জনকে নিয়োগ করা হয়, যদিও মোট 427 জন। তারপরেও কেবিন ক্রুর সংকটে যাত্রী সেবার মান অনেকটাই কমে এসেছে। উড়োজাহাজ ও রুট ভরার কারণে ন্যূনতম কেবিন ক্রুদের দরকার 650 জন, প্রয়োজনের তুলনায় কম হয়। অতিরিক্ত চাপ পড়েছে কর্মরত ক্রুদের উপরে। একই সঙ্গে বিমানের যাত্রীদের অভিযোগও কমছে না। বেশ কয়েকজন কেবিন ক্রুর সঙ্গে কথা বলে দেখা গেছেন তারাও এই সত্যতা স্বীকার করে নিয়েছে, প্রয়োজনের তুলনায় কেবিন ক্রুর সংখ্যা কম থাকায় কাঙ্ক্ষিত যাত্রী সেবা দেওয়া যাচ্ছে না। একই কারণে কেবিন ক্রুদের নানান জটিলতার পরিস্থিতিতেও পড়তে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন কেবিন ক্রু জানায়, ক্রু সংকটের কারণে একজন ক্রুকে অনেক বেশি চাপে থাকতে হচ্ছে, প্রয়োজনেও ছুটি নিতে পারছে না। ক্রুদের ফ্লাইটে যাত্রীদের সেবা দেওয়ার পাশাপাশি পাইলটদের নানানভাবে সহায়তা করতে হয়, সেই সময় কোনো যাত্রী ডাকলে রেসপন্ড করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে একই সময়ে একাধিক যাত্রী ডাকে সাড়া দেওয়া সম্ভব হয় না, তখন যাত্রীরা ভাবেন তাদের ইনগ্লোর করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, একটি উড়োজাহাজে ন্যূনতম কতজন কেবিন ক্রু থাকবেন তা আন্তর্জাতিক সিভিল অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের আওকাউ নিয়ম অনুসারে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেসিকপ নিয়ম অনুসারে একটি উড়োজাহাজে যে কয়টি দরজা থাকবে ন্যূনতম সেই কয়জন কেবিন ক্রু থাকতে হবে।